অত্যাচারিত রমণী আমাদের রাধারানী আড়ি থেকে নর্মদা স্রোত থেকে আমাদের সমস্ত শহীদ পরিবারের লোকেরা সবাই আছেন এবং অনেক মানুষজন এসেছেন আমরা শহীদদের স্মরণ করার জন্য। শহীদের রক্ত, শহীদের রক্ত, রক্তাক্ত 14 মার্চ ভুলছি না, ভুলবো না। শেখ সেলিমের রক্ত, মণ্ডলের রক্ত, বিশ্বজিৎ মাইতির রক্ত, প্রলয়গিরির রক্ত, পাতালগিরির রক্ত, পঞ্চানন দাসের রক্ত, রতন দাসের রক্ত, রবীন্দ্র দাসের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, আসাম তুকারের রক্ত, দুলের রক্ত, রক্ত, মণ্ডলের রক্ত, রতনপালের রক্ত, সামন্তের রক্ত, রবীন্দ্র দাসের রক্ত, জয়ন কাজীর রক্ত, পার্বতী মিত্রের রক্ত, সালি মান্নার রক্ত, আদিত্য বেরার রক্ত, কাজল মণ্ডলের রক্ত, আপনাদের সকলকে আমি আরেকবার অভিনন্দন জানাই। নিরবতা পালনের সুযোগ নেই, গত বছর পর্যন্ত যারা আসেনি, আগামী বছর যারা আসবে না তারা মাইক বাজাচ্ছে। আর আপনারা ক্ষমা করবেন না, যিনি গোকুলনগর অধিকারী পল্লীতে গুলি করেছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে নিয়েছে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আর যে পুলিশ অফিসার ভাঙাপাড়ায় গুলি করেছিল অরুণ গুপ্তা, তন্ময় রায়চৌধুরী, তাকে প্রমোশন দিয়েছে। আমি শুধু এইটুকু আপনাদের বললাম, শুভেন্দু ছিল, আছে, থাকবে। ওই গেটের সামনে 4টে লোককে দিয়ে নোংরা কথা বলে শুভেন্দু অধিকারকে রক্ষা যায় না। সবাই খুব ভালো থাকবেন, আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাবেন, আমি আবার আপনাদের কাছে আসবো 16 তারিখে। আর আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, আমি শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধ। দল, মত, বর্ণ, ধর্ম, সম্প্রদায় রূপে নন্দীগ্রামের মানুষ আমার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আমি থাকব। আর এবারে গণতন্ত্র হত্যার লড়াইতে সবাই নিজের ভোট নিজে দেবেন, ব্যবস্থা আমি করবো, নিজের ভোট। আর আপনারা শুনলে খুশি হবেন, আমি হলদিয়া থেকে নাম কেটে নন্দীগ্রামে তুলে নিয়েছি, আপনারাও ভোট দেবেন, আমিও ভোট দেবো। ভালো থাকবেন। ভারত মাতা কি।